কাগজ কাগজ আবিষ্কার বিজ্ঞানের ক্ষেত্রে একটা অসম্ভব যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছিল বলতে পারেন দেশের প্রথম কাগজ কল মানে ভারতবর্ষের প্রথম কাগজ কল কবে কোথায় প্রতিষ্ঠা পেয়েছিল কোথায় গড়ে উঠেছিল আসুন সেই বিষয়ে বলি দেশের প্রথম কাগজ কলটা আঠেরোশো সালে শ্রীরামপুরে পশ্চিমবঙ্গেই স্থাপিত হয়েছিল ভারত সরকার কাগজের শিল্পকে মূল বা প্রধান শিল্প হিসেবে তুলে ধরে এবং কাঠকে কাঁচা মাল হিসেবে ব্যবহার করা হয় এবং কাগজ পিচবোট এবং অন্যান্য সেলুলোজ ভিত্তিক পণ্য উৎপন্ন হয়েছিল এই শ্রীরামপুরের যে কাগজের কল রয়েছে সেখান থেকে অর্থাৎ দেশের মধ্যে ভারতের মধ্যে প্রথম যে কাগজের কলটা গড়ে উঠেছিল সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে এবং আঠেরোশো সালে এই কাগজ কলটা শ্রীরামপুরে গড়ে উঠেছিল এরকম আরো অনেক অজানা আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন অবশ্যই প্রেস করুন দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল